বন্ধুরা ভয়ঙ্কর তাপপ্রবাহের মধ্যে বঙ্গে আসছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবার দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর এই প্রচণ্ড গরম থেকে কিছুটা স্বস্তির বৃষ্টি আসতে চলেছে দক্ষিণবঙ্গে ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে ঠিক কখন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত হবে তো এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দেব যে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঠিক কখন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের ভাস রয়েছে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশ ত্রিপুরা থেকে শুরু করে অসমের আবহাওয়া কেমন থাকবে সমস্ত কিছু আমরা দেখে ভিডিওটিতে তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের ধোয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার অর্থাৎ কোথাও কোনো রকম বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই আজও প্রচণ্ড চলছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলায় জেলায় কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জায়গায় ভয়ঙ্কর তাপপ্রবাহের আজও রয়েছে সস্তির স্বস্তির কবে থেকে চলবে সেটাও আপনাদেরকে জানাবো পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকে মেঘলা আকাশ রয়েছে অর্থাৎ আলিপুরদুয়ার কোচবিহার থেকে শুরু করে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে এই মুহূর্তে আমরা ঘন কালো মেঘ লক্ষ্য করতে পারছি অর্থাৎ বিশেষ করে দার্জিলিং কালিম্পংয়ে আমরা বৃষ্টিপাতের অ্যালার্ট দেখতে পারছি তবে কোচবিহার দুয়ারে মেঘলা আকাশ রয়েছে যখন তখন বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আলিপুর দুয়ার কোচবিহার এবং জলপাইগুড়িতে যখন তখন বৃষ্টিপাত হতে পারে তবে ঘন কালো মেঘ এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি অন্যদিকে অসমের দেখতে পারছি অসমের দিকেও যেমন গোয়ালপাড়া থেকে শুরু করে এদিকে দেখতে পারছি গুয়াহাটি থেকে শুরু করে তেজপুর যোরহাট এমনকি ডিব্রুগড়ের দিকেও আমরা ki chouta মেঘ লক্ষ্য করতে পারছি অর্থাৎ দেখতে পাচ্ছেন ডিব্রুগড় জোরহাট থেকে শুরু করে ডিমাপুর হোজাই অসমের তেজপুর গুয়াটি এদিকে কিছুটা মেঘ রয়েছে এবং বাংলাদেশের সিলেট বিভাগে তাছাড়া বাংলাদেশের দিকেও এই মুহূর্তে আমরা তাপ্রবাহের সতর্কবার্তা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের অ্যালার্ট নেই পাশাপাশি ত্রিপুরাতেও কিন্তু এই মুহূর্তে তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে কোনো রকমভাবেই বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি না তবে মেঘমালা করে দেখিয়ে দেব আপনাদেরকে যে এই মুহূর্তে কোথায় কোথায় বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন রকম বৃষ্টিপাতের সতর্কবার্তা একদম নেই এদিকে কলকাতা থেকে শুরু করে দেখতে পাচ্ছেন হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এদিকে পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান দেখতে পাচ্ছেন নদিয়া মুর্শিদাবাদ বীরভূম মালদা থেকে শুরু করে দিনাজপুর আকাশ পরিষ্কার রয়েছে বৃষ্টিপাতের অ্যালার্ট নেই শুধুমাত্র উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং এবং শিলিগুড়ির আশেপাশে আমরা দেখতে পাচ্ছি কিছুটা মেঘলা আকাশ এবং বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু রয়েছে তবে কোচবিহারও আকাশ আকাশ মেঘলা রয়েছে আলিপুরদুয়ারে কিছুক্ষণের মধ্যেই বৃষ্টিপাতের সতর্ক বার্তা রয়েছে ভারী বৃষ্টি না হলেও হালকা বৃষ্টি হতে পারে অন্যদিকে দেখতে পাচ্ছি যে অসমের দেখতে পাচ্ছি গুয়াহাটি থেকে শুরু করে পথশালা এদিকে দেখতে পাচ্ছি নগাঁও তেজপুর থেকে শুরু করে ডিমাপুর এদিকে যোরহাট দেখতে পাচ্ছি ডিব্রুগড় সংলগ্ন বেশ কয়েকটি জেলা জেলায় বৃষ্টিপাত অন্যদিকে বাংলাদেশের সিলেটের আশেপাশে কিছুটা মেঘলা আকাশ থাকতে পারে বৃষ্টিপাতের অ্যালার্ট তেমন নেই এবং ত্রিপুরা আমরা দেখতে পাচ্ছি আমরাপুর আম্বাস দিকে খানিকটা বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে আমরা এই মুহূর্তে যেটা আপডেট সেটাই আপনাদেরকে দেখাচ্ছি অর্থাৎ সন্ধ্যের দিকে যদি আমরা দেখি অসমের দিকে একটু ভারী বৃষ্টিপাতের অ্যালার্ট এবং পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ির দিকে একটু সহ বৃষ্টি হতে পারে আবার রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি অসমের গুয়াহাটি থেকে শুরু করে পথশালা এদিকে বঙ্গাইগাঁয়ে কাল কি ঝড়েরও পূর্বাভাস রয়েছে তখন কোচবিহারের রাতের দিকে আকাশ পরিষ্কার আলিপুরদুয়ারও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে শিলিগুড়ির দিকেও বা জলপাইগুড়ির দিকেও আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে দার্জিলিংয়ের দিকেও হালকা পশলা বৃষ্টি রাতের দিকে হতে পারে এবার যেটা আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন যে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত ঠিক কখন হবে আজকে তো দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের তেমন অ্যালার্ট নেই বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই নেই আগামীকাল রবিবার দক্ষিণবঙ্গেও বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই তবে সোমবার থেকে আবহাওয়ার পরিবর্তন ঘটবে আগামী সোমবার অর্থাৎ বাইশ তারিখ থেকে বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের এদিকে ঝাড়গ্রাম থেকে শুরু করে চাকুলিয়া থেকে শুরু করে পশ্চিম মেদিনীপুর পুর এবং বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি এই যে জায়গাগুলি দেখতে পাচ্ছেন চাকুলিয়া ঝাড়গ্রাম গোয়ালতর খাতরা দেখতে পাচ্ছেন বলরামপুর এই যে সাইডটা রয়েছে অর্থাৎ উপকূলের জেলাগুলিতে বিশেষ করে পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলিতে একটা বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু সোমবার দিন রয়েছে তো বুঝতেই পারছেন আবহাওয়ার আবারও পরিবর্তন ঘটবে এবং দক্ষিণবঙ্গবাসীদের জন্য কিছুটা স্বস্তির খবর যে সোমবার আবহাওয়ার পরিবর্তন ঘটবে এবং কিছুটা হালকা পশলা বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে এই তীব্র গরম থেকে কিছুটা হলেও রেহাই মিলবে তবে তাপপ্রবাহের সতর্কবার্তা কোন কোন জেলাগুলিতে রয়েছে আপনাদেরকে জানাবো তো এই মুহূর্তে আমরা দেখতে পারছি যে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে যেখানে ভয়ঙ্কর তাপমাত্রা রয়েছে তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা পৌঁছে গিয়েছে সেখানে বাইশ তারিখ সোমবার দিন কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তেইশ তারিখে আবার আকাশ পরিষ্কারই থাকছে চব্বিশ তারিখও আমরা দেখতে পাচ্ছি আকাশ পরিষ্কার তো কোনো রকমভাবে বৃষ্টিপাতের সতর্কবার্তা আর আমরা দেখতে পাচ্ছি না অর্থাৎ দক্ষিণবঙ্গে কোনো রকমভাবে আর বৃষ্টিপাতের কোনো রকম অ্যালার্ট নেই আবারও তাপমাত্রা কিন্তু এক ধাক্কায় আরও ঊর্ধ্বমুখী হবে তো ভয়ঙ্কর তাপও প্রবাহে জ্বলবে বাংলা এমনটাই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস তবে শুধুমাত্র উত্তরবঙ্গে আকাশ মেঘলা এই মুহূর্তে রয়েছে উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকলেও আবারও কিন্তু উত্তরবঙ্গের দিকেও তাপমাত্রা বাড়বে কয়েকদিন পর থেকে আবার উত্তরবঙ্গেও কিন্তু তাপমাত্রা এক ধাক্কায় অনেকটাই ঊর্ধ্বমুখী হবে এবার তাপমাত্রায় চলে গেলাম এবং সরাসরি আপনাদেরকে দেখিয়ে দেবো যে আজকে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা দেখতে পাচ্ছি আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে চলে গেছে গোয়ালতর দেখতে পাচ্ছেন রায়পুর গোয়ালতর এদিকে দেখতে পাচ্ছি খাতরায় তেতাল্লিশ চুয়াল্লিশ ডিগ্রি বাঁকুড়ায় তেতাল্লিশ ডিগ্রি আমরা পুরুলিয়াতেও দেখতে পাচ্ছি তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা বলরামপুর এদিকে দুর্গাপুর তেতাল্লিশ চুয়াল্লিশ ডিগ্রি বর্ধমানে চুয়াল্লিশ ডিগ্রি আরামবাগে তেতাল্লিশ চুয়াল্লিশ ডিগ্রি কলকাতাতে বিয়াল্লিশ ডিগ্রি তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নদীয়াতে শান্তিপুরে বেয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস এমনকি মুর্শিদাবাদও আমরা তেতাল্লিশ ডিগ্রি দেখতে পারছি বীরভূমে দেখতে পাচ্ছি তেতাল্লিশ চুয়াল্লিশ ডিগ্রি তো বুঝতেই পারছেন কি ভয়াবহ পরিস্থিতি অর্থাৎ প্রায় তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গেছে দক্ষিণবঙ্গের তাপমাত্রা অনেকটাই গরমে সতর্কবার্তা দিয়েছে লু বইতে পারে তো একটু সতর্কতা অবলম্বন করে চলবেন কেননা এই তীব্র গরমে অনেকেই কিন্তু অসুস্থ হয়েও যেতে পারেন উত্তরবঙ্গের মালদার দিকে এই মুহূর্তে যদি দেখি আটত্রিশ ডিগ্রি দিনাজপুরে পঁয়ত্রিশ ডিগ্রি কোচবিহার আলিপুরদুয়ারে এই মুহূর্তে একত্রিশ উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে জলপাইগুড়ির দিকেও পাশাপাশি আমরা দেখে নেব অসমের গোয়ালপাড়া এদিকে গুয়াটি এদিকে যেহেতু বৃষ্টিপাত হচ্ছে তাপমাত্রা অনেকটাই কম ছাব্বিশ সাতাশ ডিগ্রি রয়েছে বাংলাদেশের সিলেটেও তাপমাত্রা কম তবে বাংলাদেশের ময়মনসিংহে চল্লিশ কাশপিয়া ঢাকায় চল্লিশ ডিগ্রি রয়েছে এদিকে ফরিদগঞ্জ মাদারীপুর যশোরে চল্লিশ ডিগ্রি খুলনা পিরোজপুর বরিশালে চল্লিশ ডিগ্রি রয়েছে আবার মেহেরপুরে তেতাল্লিশ ডিগ্রি রাজশাহীতে একচল্লিশ ডিগ্রি রয়েছে বুঝতেই পারছেন বাংলাদেশেও তাপমাত্রা ঊর্ধ্বমুখী ত্রিপুরা তো ছত্রিশ সাঁত্রিশ ডিগ্রি বা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশাপাশি তাপমাত্রা কিন্তু রয়েছে তো বুঝতেই পারছেন কি ভয়ঙ্কর তাপমাত্রা রয়েছে এই মুহূর্তে দক্ষিণবঙ্গে আগামীকালকেও একই রকম পরিস্থিতি থাকবে আগামীকালকেও যদি আমরা দেখি তাও তাপমাত্রা তেতাল্লিশ চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আপনারা লক্ষ্য করতে পারবেন সোমবার দিন যেহেতু বৃষ্টিপাতের সম্ভাবনা তারপরও আমরা দেখতে পারছি যে এক থেকে দু ডিগ্রি তাপমাত্রা কমতে পারে তাছাড়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেম বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রা পশ্চিমবঙ্গের দিকে রয়েছে পরিষ্কার দেখতে পাচ্ছেন কলকাতার দিকে এক থেকে দু ডিগ্রি কমতে পারে সোমবার যেহেতু বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে তবে আবহাওয়া পরিবর্তনশীল যখন তখন পরিবর্তন হতেই পারে তো বৃষ্টিপাতের যে সম্ভাবনা রয়েছে সেটাও কেটে যেতে পারে বা আবারও ভারী বৃষ্টির সতর্কবার্তাও থাকছে তবে একটা আশার আলো যে তীব্র গরমের মধ্যে এবার বঙ্গে স্বস্তির বৃষ্টি নামতে চলেছে এটা কিন্তু একটি সুখবরই বলতে পারেন তবুও আপনারা সতর্কতা অবলম্বন করে চলবেন কেননা এই ভয়ঙ্কর তাপমাত্রার প্রভাবে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হতে পারে ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর যেটা জানিয়ে দিয়েছিল যে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত রয়েছে তার প্রভাবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে সেই ঘূর্ণিঝড়টি কিন্তু অর্থাৎ নিম্নচাপ বা গভীর নিম্নচাপের রূপে পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ের আসার এই মুহূর্তে কোনো সম্ভাবনা নেই যদি ঘূর্ণিঝড়ের কোনো আপডেট থাকে অবশ্যই আপনাদেরকে পরবর্তী আপডেটে জানিয়ে দেবো তো এই আপডেটটা এখানেই শেষ করছি আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ